ক্লাস এইটের ছেলে মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইতিহাসের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই 104 পেজ বের করবে। আজকে আমরা পড়াবো চরমপন্থী রাজনীতির উদ্ভব। চরমপন্থী রাজনীতির উদ্ভব সম্পর্কে আজকে আমরা জানব। তার আগে আমাদের জানতে হবে এই চরমপন্থী কারা বা চরমপন্থী গোষ্ঠী বলতে কী বোঝো। তোমরা এর আগে জেনেছ যে জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে অর্থাৎ 1885 থেকে 1905 সাল পর্যন্ত কংগ্রেসের দল পরিচালনার ভার ছিল নরমপন্থী বা মডারেট নেতাদের ওপর। কিন্তু তাদের আবেদন নিবেদনমূলক রাজনৈতিক ভিক্ষাবৃত্তিতে বীতশ্রদ্ধ হয়ে কংগ্রেসের অনুগামীদের মধ্যেই একটি নতুন গোষ্ঠীর উদ্ভব ঘটে, যারা মানে কংগ্রেসের প্রথম পর্বের নেতাদের আবেদন নিবেদন নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল না। এই নরমপন্থীদের প্রতিক্রিয়া হিসাবে যে গোষ্ঠীর উদ্ভব ঘটে সেটাই হচ্ছে চরমপন্থী গোষ্ঠী। অর্থাৎ এরা চেয়েছিল প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশের কাছ থেকে দাবি দেওয়া আদায় করা। আর এই চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব প্রথমত হয়েছিল বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাবকে কেন্দ্র করে। অর্থাৎ বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব ছিল চরমপন্থীদের শক্তিশালী ঘাঁটি। এছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে এই চরমপন্থী গোষ্ঠী ধীরে ধীরে বিকাশ লাভ করেছিল। তবে এই বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাবে তিনজন নেতাকে কেন্দ্র করে চরমপন্থী গোষ্ঠী আবর্তিত হয়েছে। এই তিনজন নেতা কারা কারা ছিলেন? এই তিনজন নেতা ছিলেন যথাক্রমে বাংলার বিপিন চন্দ্র পাল, মহারাষ্ট্রের ছিলেন বাল গঙ্গাধর তিলক, আর পাঞ্জাবের ছিলেন লালা লাজপত রায়। এদের তিনজনকে একসঙ্গে লাল বাল পাল বলেও অভিহিত করা হয়। এবং সে সময় এরা তিনজনই ছিলেন চরমপন্থী গোষ্ঠীর মূল নেতা। তাহলে আমরা চরমপন্থী গোষ্ঠী বা কারা চরমপন্থী বলে জানলাম। এছাড়া চরমপন্থী গোষ্ঠীর মধ্যে অরবিন্দ ঘোষও ছিলেন। তাহলে চরমপন্থী গোষ্ঠী কারা এ সম্পর্কে জানলাম। এবার জানব চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভবের কারণগুলি কী ছিল বা চরমপন্থী রাজনীতির উদ্ভবের কারণগুলি কী ছিল। আমাদের মনে হতে পারে যে এই চরমপন্থী গোষ্ঠী কি শুধুমাত্র নরমপন্থার প্রতিক্রিয়া হিসাবেই গড়ে উঠেছিল, অর্থাৎ নরমপন্থীদের কার্যকলাপের প্রতি শ্রদ্ধা হারিয়েই কি চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, এটা আমাদের মনে হতে পারে। তবে এটা ঠিক যে এই নরমপন্থীদের কার্যকলাপের পরিপ্রেক্ষিতে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, তবে শুধুমাত্র একটি কারণে নয়। ভারতীয় রাজনীতিতে চরমপন্থা উদ্ভবের পেছনে কিন্তু একাধিক কারণ রয়েছে। যেমন প্রথমত বলা যেতে পারে কংগ্রেসের প্রথম দিকে নেতাদের দুর্বলতা। অর্থাৎ কংগ্রেসের প্রথম যুগের নেতাদের আবেদন নিবেদন নীতির প্রতি ব্রিটিশ সরকারের ঔদাসীন্য কংগ্রেসের তরুণ সদস্যদের অসহিষ্ণু করে তোলে। অর্থাৎ প্রথম পর্বে যারা নেতা ছিলেন তারা যখন তাদের দাবি দাওয়া পেশ করতেন,
ব্রিটিশ সরকারের কাছে, তখন ব্রিটিশ সরকার সে ব্যাপারে কোনো কর্ণপাতই করতেন না। হ্যাঁ, এর ফলে কংগ্রেসের মধ্যেই যারা যুবক গোষ্ঠী তাদেরকে কিন্তু ব্রিটিশ সরকারের এই আচরণ অসহিষ্ণু করে তোলে। শেষ পর্যন্ত তারা এই রাজনৈতিক ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে। অরবিন্দ ঘোষ ইন্দু প্রকাশ পত্রিকায় অত্যন্ত ক্ষোভের সঙ্গে লেখেন যে কংগ্রেসের প্রথম পর্বের নেতাদের গঠনতন্ত্র, লক্ষ্য, কর্মপদ্ধতি ভ্রান্ত এবং অবৈধ। এমনকি বালগঙ্গাধর তিলক, ইনি স্বরাজের দাবি জানিয়ে বলেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই মাস্ট হ্যাভ ইট, অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করবই। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নেতাদের দুর্বলতা চরমপন্থা গোষ্ঠী উদ্ভবের একটা অন্যতম কারণ। এছাড়াও ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, এটাও কিন্তু চরমপন্থার উদ্ভবের একটি অন্যতম কারণ। ইংরেজের সীমাহীন শোষণ, বৈষম্যমূলক করভার, দেশীয় শিল্পের অবক্ষয়, দেশবাসীর বেকারত্ব, দেশবাসীর উপর অত্যাচার, হ্যাঁ, অর্থাৎ এই নিদারুণ আর্থিক সংকট, মানে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করে। সে সময় আমরা আগে পড়েছি যে দাদাভাই নৌরোজি, এমডি রানাডে, রমেশচন্দ্র দত্ত, এরা কিন্তু নরমপন্থী ছিলেন, তবুও কিন্তু এরা ব্রিটিশ সরকারের যে আর্থিক শোষণ এবং ভারতের অর্থনৈতিক অবক্ষয়ের জন্য যে ব্রিটিশ সরকার দায়ী, সেটা কিন্তু তারা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেছিলেন। আর এ সমস্ত লেখনী পড়েই কংগ্রেসের যুবক সম্প্রদায়ের মধ্যেই একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি, মানে একটা মানে কংগ্রেসের যারা যুবক সম্প্রদায় তাদের মধ্যে কিন্তু একটা ধারণা গড়ে ওঠে, এবং সেই ধারণার বশবর্তী হয়ে তারা কিন্তু বুঝতে পারে যে ব্রিটিশ সরকারের কারণেই ভারতের আজকে এই অবস্থা। সুতরাং এই অর্থনৈতিক শোষণ যে চরমপন্থী গোষ্ঠী উদ্ভবের জন্য একটা অন্যতম কারণ সেটা বলা যেতেই পারে। চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের পেছনে আর একটা কারণ হলো সনাতন ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতির প্রভাব, অর্থাৎ প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য ও ধর্মের প্রভাব রয়েছে এই চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের পেছনে। যেমন আমরা জেনেছি রাজনারায়ণ বসুর উদ্যোগে হিন্দু মেলার কার্যকলাপ, তারপরে বঙ্কিমচন্দ্রের লেখায় সর্বত্যাগী হওয়ার আহ্বান, তার বন্দে মাতরম মন্ত্র, তারপরে বিবেকানন্দের স্বদেশপ্রীতি এবং তার যে জ্বালাময়ী ভাষণ, এই ভাষণের মানে মানে এই ভাষণের প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই কিন্তু চরমপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিল। তারপরে দয়ানন্দের হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার আদর্শ, এই সমস্ত কিন্তু যুবক সম্প্রদায়কে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আর আমরা তো জানি যে এ সময়ে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় 1893 সালে স্বামীজি বা স্বামী বিবেকানন্দ যে হিন্দু ধর্ম ও সংস্কৃতির অন্তর্নিহিত ঐশ্বর্য সম্বন্ধে যে ভাষণ দিয়েছিলেন, তা কিন্তু ভারতীয়দেরকে নতুন চেতনায় উজ্জীবিত করে এবং তাদের মধ্যে দেশপ্রেম এবং দেশভক্তি কিন্তু বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। অর্থাৎ এভাবে বঙ্কিম, বিবেকানন্দ, দয়ানন্দের যে নব্য হিন্দুবাদ মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল মোচনে প্রাণ ত্যাগ মানে প্রাণ উৎসর্গ করার যে ধারণা, সেটা যুব মানুষে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। স্বামী বিবেকানন্দের উদাত্ত আহ্বান ছিল যে ওঠো জাগো, কারণ তোমাদের মাতৃভূমি মহাবলী প্রার্থনা করিতেছে। এমনকি তিনি বলেছিলেন যে ভারতীয়রা জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত, এখানে মা বলতে দেশকে বুঝিয়েছেন তিনি। স্বামী বিবেকানন্দের এই জ্বালাময়ী ভাষণ কিন্তু সে সময় জনমানুষে এক প্রবল
দেশপ্রেমের এবং দেশভক্তির সৃষ্টি করেছিল, যার কারণ হিসাবে কংগ্রেসের মধ্যে কিন্তু একটি নতুন গোষ্ঠী উদ্ভব হয়েছিল। এছাড়াও সমকালীন প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ভিক্ষের সরকারি উদাসীনতা এগুলো কিন্তু চরমপন্থীর উদ্ভবে সাহায্য করেছিল, যেমন খরা, দুর্ভিক্ষ, প্লেগ, তারপরে ওই নানারকম প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতির কারণে মানুষ যখন না খেতে পেয়ে মারা যাচ্ছে, তখন কিন্তু ব্রিটিশ সরকার কোনো রকম সাহায্য না করে নিজ স্বার্থ রক্ষায় মশগুল ছিল। আমরা জেনেছি যে বোম্বাই প্রেসিডেন্সিতে ব্যাপক যে প্লেগ দেখা দিয়েছিল তা দমনের নামে সরকারি অত্যাচার মানুষকে স্তম্ভিত করে দেয়। আক্রান্ত জনগণের চিকিৎসা ও রোগ প্রতিরোধের কোনো ব্যবস্থা না করে ওই সময় দুর্ভিক্ষের জন্য যে ত্রাণ, প্লেগ নিবারণের জন্য যে ত্রাণ বা অর্থ তোলা হয়েছিল, সেই অর্থটা কিন্তু পুরোটাই মহারানী ভিক্টোরিয়ার সিংহাসন আহরণের হীরক জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি উপলক্ষে ব্যয় করা হয়। সরকারের এই অনাচার, এই নৈরাজ্যমূলক ভূমিকা জনমানুষে কিন্তু প্রবল ঘৃণা ও ক্ষোভের সঞ্চার করে। তবে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের পেছনের একটা প্রত্যক্ষ কারণ ছিল, যে কারণটা না ঘটলে কিন্তু চরমপন্থী গোষ্ঠী প্রকাশ্যে এসে পড়তো না, কংগ্রেসের অভ্যন্তরে কিন্তু চরমপন্থী গোষ্ঠী সীমাবদ্ধ ছিল। সেটা হলো লর্ড কার্জনের স্বৈরাচারিতা ও বাংলা বিভাগ বা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। লর্ড কার্জন সরকারি চাকরির ক্ষেত্রে কোনোদিনই শিক্ষিত ভারতীয়দের যোগ্য মর্যাদা দেননি, তার উপর ভারতীয়দের স্বায়ত্তশাসন ও শিক্ষার অধিকার খর্ব করতে তিনি 1899 সালে কলকাতা কর্পোরেশন আইন এবং 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করতেও কুণ্ঠিত হননি। এইভাবে তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে অসন্তোষের আগুন তো জ্বলছিলই। এবার তিনি 1905 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা পেশ করেন, এতেই কিন্তু সারা বাংলা এবং সারা ভারত জুড়ে ক্ষোভের সঞ্চার হয়। এবং এই সময় নরমপন্থীদের দুর্বলতা এবং তাদের কার্যকলাপ প্রকাশ্যে এসে পড়ে, আর তারই প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু বঙ্গভঙ্গের মধ্য দিয়েই ভারতে কিন্তু চরমপন্থা তথা উগ্র জাতীয়তাবাদ উদ্ভবের একটা প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়। এইভাবে চরমপন্থার উদ্ভবের ফলেই ভারতবাসী তার হীনমন্যতা থেকে মুক্তি পেয়েছিল, স্বাধীনতার অধিকারে সে ভারতবাসীর ন্যায্য পাওনা এটা কিন্তু প্রকাশ্যে ভারতীয়রা দাবি জানাতে পেরেছিল। যদিও এখানে কিছু ত্রুটি রয়েছে, যদিও সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতারা বা চরমপন্থী নেতারা অনেকেই সনাতনী হিন্দু ধর্ম ও তার ঐতিহ্যের উপর নির্ভর করে সংগ্রামশীল আদর্শের ভিত্তি রচনা করেছিলেন, এবং এর ফলে কিন্তু চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব কিন্তু একটা সংকীর্ণ সীমাবদ্ধে হয়েছিল, তথাপি কিন্তু তাদের মানসিকতা বা দৃষ্টিভঙ্গি কখনোই কিন্তু সংকীর্ণ বা সাম্প্রদায়িক ছিল না। এই চরমপন্থী গোষ্ঠীর উন্মেষের মধ্য দিয়েই পরবর্তীকালে স্বাধীনতার প্রশ্নে গান্ধীবাদী আন্দোলনগুলিকে গণমুখী হতে দেখা দিয়েছিল। তাহলে আমরা চরমপন্থী গোষ্ঠী উদ্ভবের কারণ সম্পর্কে জানলাম, এবার আমরা এই চরমপন্থী রাজনীতির উদ্ভব থেকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো এবার আমরা বলবো, তোমরা খাতায় লিখে রাখো। প্রশ্নগুলো হচ্ছে, চরমপন্থী গোষ্ঠী বলতে কী বোঝো বা চরমপন্থী বলতে কী বোঝো, এর সঙ্গে লিখবে ভারতীয় রাজনীতিতে চরমপন্থীর উদ্ভবের কারণগুলি কী ছিল। আরেকবার বলছি, চরমপন্থী গোষ্ঠী বলতে কী বোঝো
ভারতীয় রাজনীতিতে চরমপন্থী রাজনীতির উদ্ভবের কারণগুলি কী ছিল? পূর্ণমান আট, দুই প্লাস ছয় আট। তারপর কোশ্চেন, লাল বাল পাল বলতে কি বোঝো? পূর্ণমান দুই। আর এই প্রসঙ্গে বলে রাখি, চরমপন্থীর বিকাশে তিলকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তিলক শিবাজি এবং গণপতি নামে দুটো উৎসব চালু করেছিলেন ভারতীয় জনসাধারণকে ঐক্যবদ্ধ করার জন্যে এবং তাদেরকে আন্দোলনে সামিল করার জন্যে। তিনি শিবাজি এবং তিলক নামে দুটো উৎসব চালু করেছিলেন, তাই তোমরা লিখে রাখবে যে শিবাজি উৎসব কে চালু করেছিলেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা নতুন টপিক আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।